জানুয়ারি তারিখে দা আসাম ট্রিবিউন পেপারত একটা বিজ্ঞাপন ওলাইছিলে যে নগুজাই মিউনিসিপালিটি অফিসত কাম ওলাইছে। কি কাম? মিউনিসিপালিটি অফিসত রাস্তা ড্রেন এইবিলাক কাম ওলাইছে, সৰু সৰু কাম, চল্লিশটা কাম আছিলে, 10 লাখ 12 লাখ 15 লাখ এনেকুৱা পেকেজত। তো সেই অনুপাতে আমি বিজ্ঞাপন পাই পেলাই টেন্ডার পেপার কিনিবৰ কাৰণে আমি আজি লৈ পেলাই অহাকালি 30 তারিখ সাবমিট আছে, আজি লৈ পেলাই আমাৰ 5 দিন আহিল। তো আমাক মানে সদায় আশ্বাস দিছে যে দিব 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 দিব, আজি দিয়া কথা আছিলে, তো আজি এতিয়া এই মুহূর্তলৈকে তেওঁলোকে কৈছে আমাক দিব নোৱাৰে। তার কারণ এইটোৱে যে তেওঁলোকে লোকেল মানুহক দিব। তেতিয়া আমি তেওঁলোকক প্রশ্ন করলো, যদি আপনাদের ওচর চুবুরিয়া মানুষখিনিক দিব বিচাৰিছে তেতিয়াহলে আমাক এই আপনাদের তো বিজ্ঞাপন দিব নালাগিছিল, বিজ্ঞাপন নিদি পেলাই আপনাদের লোকেলি এনেকুৱা ধরনের হেৰি কৰি পেলাই দি দিলেহেঁতেন। আমি বিজ্ঞাপন পাই পেলাই আমি আহিছোঁ টেন্ডার ফর্মটো উঠাবৰ কাৰণে, আৰু টেন্ডার ফর্মটো উঠালে এখন এখন টেন্ডার ফর্মৰ পৰা 1500-2000 টকা এটা গভর্নমেন্টৰ ঘৰলৈ জমা হ'ব। গভর্নমেন্টের পয়সাটা আপনাদের কিয় বঞ্চিত করেছে এই কথা কোয়ারে উল্টায় জাং উঠাই আছে। আমি মানে এই ইয়ার একটা উচিত তদন্ত বিচারিছো, আর ইয়ার আপনাদের মাধ্যমের জড়িয়ে মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক অনুরোধ জানাইছো, তেখেতে যাতে একটা উচিত তদন্ত দিয়ে আর যাতে ইয়ার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে। কৈছে নাই তোমালোকে ফর্ম নাপাবা, ইয়াত তোমালোকে কাম দিয়া নহব, আমার ইয়াতে লোকেলে করব। আমি কৈছো বাইদেউ তেতিয়াহলে তোমালোকে পেপারত কিয় প্রচার করেছিল? আসলে চিনি নাপা অফিসের পরে কোন কোন আসলে এগুলো 4-5 জন আইসে বলে তোমালোক দিয়া নহব, তোমার কন্ট্রাক্টর নেই ইয়াতে কাম করে, চিনি নাপা অফিসরে হয় না, কন্ট্রাক্টর ইয়াতে আসলে অফিসতে পড়ায় আসলে হেঁতে আমাক কৈছে তোমালোক গুছি যাও, আমি করিম কাম, আমি লোকেলর হয়, আমি লোকেলে কাম নাপাই পেলে তহত কত দিয়া হব, এনেকুৱা কৈ পেলাই ব্যবহার করেছে, গুছি যাওয়া নহলে বেয়া। কিমান টাকার কাম আছে? 4 কোটি টাকার উপর আছে কাম, এই প্রায় 40টা কাম আছে। কি কি কাম? এই তো ড্রেনের কাম আছে, রাস্তার কাম, এনেকুৱা মানে কাম আছে। আমি কিয় এনেকুৱা করেছে তেওঁলোকে আমি তদন্ত বিচারিম, বাইদেউ এনেকুৱা কিয় করিলে,